নমস্কার, আমি রূপম বলছি। ফিরে এলাম নিয়ে নতুন আর একটা এপিসোড অফ দ্য পডকাস্ট রূপম অন দ্য রক্স। আমি বসে থাকি প্রায় এই মাইকের এপারে, আর তুমি বসে থাকো ওই পারে। এই বসে থাকায় বারবার ফিরছি, তার কারণ আমার একটা গান প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন হলো, এবং এখন আমি তোমার চিঠির মাধ্যমে জানতে পারছি, মানে তোমার মানে একজনকে বলছি না, তোমাদের সবাইকে, যারা তোমার 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 অনেক চিঠির মাধ্যমে জানতে পারছি যে এই গানটা খুব মনে ধরেছে সবার। গানটা একটু টুক করে গেয়েই ফেলি, কি বলো? আমি বসে থাকি প্রায় এই সন্ধে বেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি, মেনে নিতে শিখে যাই বয়ে বেড়ানোর দায়, ঢেকে রাখি কত দাগ অপরাধ বেনামি, যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়, কত দূরে চলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়। পরবাসে শরীর খোয়ে 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 যায়, রাশি ফলে আঁকা নেই বেরোনোর উপায়, সংশয় কোনোদিন নিতে পারেনি বিদায়, পিঁপড়ের হাঁটা পথ চেনাবে আমায়, যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়, কত দূরে চলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায়। গানটা যে লয়ে আমি রেকর্ড করেছি অনুপমের জন্য, অনুপমেরই গান, এখন তার থেকেও একটা আর দ্রুতই গেয়ে ফেলেছি, কিন্তু এসেনশিয়ালি এই গানটার মধ্যে না একটা কোমলতা আছে, মানে এই গানের মধ্যে অনেক কান্না আছে, খুব রূঢ়ভাবে বলবার মতো কথা নয়। এই কথাগুলো যদি কাউকে জানাতেই হয়, এ তো খুব অন্তরের কথা, ভেতরের কথা, কিন্তু তবুও যদি কাউকে বলতে হয় তাহলে খুব কোমল করে বলতে হবে, খুব সফটলি। সেটাই আমার মনে হয়েছিল এই গানটা শুনে, গানটা যখন আমার কাছে আসে। এখন যেমন আমি একটু দ্রুত গাইলাম, কিন্তু কোমলতা হারাইনি, মানে এই গানটা আমি যখনই গাইব গানটা কোমলভাবেই গাইব, এটাই আমার ভেতরে প্রথম থেকেই ছিল। কিন্তু প্রথমে গানটার যে অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে এলো, সেটা শুনে আমার মনে হলো কোমলতাকে অ্যাড্রেস করা হচ্ছে না, গানটা যেন একটু শক্তপোক্তভাবে বলবার একটা চাহিদা রেখেই আমার কাছে এসেছে। আমি অনুপমকে বলেছিলাম যে গানটা একটু স্লো করি না, গানটা স্লো করে গাই আর একটু সফটলি গাই। অনুপম বলল, না 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 না, একদমই নয়, গানটা তোমার কাছে এসেছে কারণ গানটার একটা রক ভার্সন দরকার এবং গানটার মধ্যে একটা স্ট্রেংথ দরকার। হ্যালো, সে কি রে, এই গানটা শুনে আমার মনে হচ্ছে গানটার মধ্যে অনেক এমন অনেক জিনিস আছে যেগুলো খুব আস্তে করে আলতো করে যদি ছুঁই তাহলে অনেক সুন্দর লাগবে। বললো, সেই কাজটা আমি অলরেডি করে দিয়েছি। এলাম, সে কি? বললো, এটার একটা ভার্সন আছে, সেটা একটু সফট ভার্সন এবং সেটা স্লো ভার্সন। এলাম, তাহলে আমার ভার্সনটার প্রয়োজনটা কী রে? বললো, প্রয়োজনটা পরিচালক। তো আমি যখন গান গাইতে শুরু করলাম তখন পরিচালককে ফোনে ধরা হলো, পরিচালকের নাম কৌশিক গাঙ্গুলি। কৌশিক গঙ্গোপাধ্যায় ফোনে এলেন এবং তিনি বললেন যে রূপম, তোমার মধ্যে যে এনার্জিটা আছে বুঝলে, ওই শক্তিটা দরকার, এই চরিত্রটা বুঝতে পারছো, এই চরিত্রটার মধ্যে যে তার যে আঘাত, সেই আঘাতটা একটা শেষ সীমায় পৌঁছে গেছে, এবং এই গানটার মাধ্যমে, গানটা গাইবার মাধ্যমে তার যে যন্ত্রণা, তার যে প্রত্যাঘাত করবার যে মনে মনে যে একটা অবদমিত ইচ্ছে, এই সবটাই এই গানটার গাওয়ার মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি পড়লাম মহাবিপদে, এই গানটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে সফটের দিকে, একটা সফট কর্নারে নিয়ে যাচ্ছে।
এই গানটা প্রায় চোখের জল মিশিয়ে আমার গাইতে ইচ্ছে করছে, অথচ পরিচালকের নির্দেশ হচ্ছে এর একটা রক ভার্সন চাই। আর কে না জানে, রূপম ইজ অলওয়েজ অন দ্য রক্স। কৌশিক গাঙ্গুলির ছবির জন্য এই প্রথমবার আমি গান গাইলাম, কিন্তু তার সঙ্গে ছবির গানের সূত্রে আমার যোগাযোগ কিন্তু পুরনো। এই পুরনো যোগাযোগের অনেকগুলো লেয়ার আছে। একটা লেয়ার বলি, সেটা হলো কৌশিকদার একটা ছবির জন্য সঙ্গীত পরিচালক হিসেবে আমার সঙ্গে যোগাযোগ করেছিল কৌশিকদা। ছবিটার নাম ছিল হরিহরণ, এবং আমি সঙ্গীত পরিচালক থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি পুরোটাই করি, মানে গান লিখি, সুর করি, অনেক সময় গাইতেও হয়, আবার ব্যাকগ্রাউন্ডও আমি করি। তো আশা করা যায় পুরোটাই আমার করবার কথা ছিল, কিন্তু ছবিটা আলটিমেটলি হয়নি। কিন্তু ছবির জন্য গান লেখা হয়েছিল এবং কৌশিকদার নির্দেশেই গানগুলো তৈরি হয়েছিল। তার মধ্যে একটা গান হলো জানলা। শুনবে, জানলা লেখবার জন্য কৌশিকদার ব্রিফটা কী ছিল? কৌশিকদার ব্যক্তিগত মেসেজ থেকে পড়ছি, অবশ্যই তার অনুমতি না নিয়েই, কারণ এতে গোপন কিছু নেই, মানে এমন কিছু আছে যেটা থেকে জানলা গানটা তৈরি হয়েছিল, কাজে এটা আমার সম্পত্তি হয়ে গেছে। কৌশিকদার লিখেছিল, একলা দুপুরে তুমিও তো চারুলতা, জানলার ফাঁকে শহর ডাকে তোমায়, দূরবীন দিয়ে কী কী দেখেছো তুমি, ঝড় উঠলেই আসবো বারান্দায়। তারপর ব্র্যাকেটে লিখেছিলেন, বনেদি বাড়ির বাইরে বিরাট বিশ্ব, যাই মেয়েটি ভালো করে দেখার সুযোগ পায়নি, বদলে যাওয়ার নিমন্ত্রণ। এটা ছিল প্রথম নির্দেশ। তারপরে পরের বার লিখলেন, মেয়েটির একঘেয়েমির কথা এই গানের মাধ্যমে প্রকাশ করতে হবে, আর বারবার বলতে হবে যে বাইরে তোলপাড় হচ্ছে, তুমি দেখছো কি, টের পাচ্ছ? তারপরে আরেকটা নির্দেশ এলো, সেই নির্দেশ হলো চারুলতাটা করব না, ওটা জাস্ট একলা থাকো কি করে তাই নিয়েই হোক। এ তো এই হলো জানলার নির্দেশ। তবে আরও বড় নির্দেশ ছিল, সেটা হচ্ছে যে এই গানটা গাইবে অপরিচিত একটা ব্যান্ড, ফলে গানটায় আমি নিয়ে এসেছিলাম একটা নতুন সাউন্ড, যেটা একটা নতুন ব্যান্ডের সাউন্ড। ফিল্মটা যখন তৈরি হলোই না, পরবর্তীকালে ফসেলস যখন এই গানটা রেকর্ড করে, তখন ফসেলসকেও একটা নতুন ব্যান্ড হয়ে যেতে হয়। আমরা নিজেদের মধ্যেই বলেছিলাম যে ফসেলসের গানগুলো তো অন্ধকার হয়, কালো হয়, এই গানটা কিন্তু একটা সাদা গান। কৌশিকদার জন্য সেবার আমি আরও তিনটে গান তৈরি করেছিলাম, তার মধ্যে একটা গান নির্দেশ সহ এখন আমি বাজাতে চাই। এই গানটায় আমার সঙ্গে গিটার বাজিয়েছেন অমিত দত্ত। গানটার নির্দেশ শুনলেই মোটামুটি বোঝা যাবে যে গানটার নাম কি। কৌশিকদা লিখেছিল, আমার কোনো হাত নেই, জন্ম, বাড়ি, ধর্ম, খুন, ফ্লাইওভার, রক্ত, রাজনীতি, বাজে কথা, ছোট মন, মৃত্যু, ভগবান, ইত্যাদি ইত্যাদি, এতে আমার কোনো হাত নেই, তাই আমায় প্রশ্ন করো না, আমি বলতে পারি যেটুকু আমার নিজের ইচ্ছে মতো। অবভিয়াসলি এই বার্তাটা অবলম্বন এই গানটা তৈরি হয়েছিল, আর গানটার নাম ফ্লাইওভার। একটু আগে একটা মিউজিক ভিডিওর কথা হচ্ছিল, সেই মিউজিক ভিডিওর আমন্ত্রণ কিভাবে পাই জানো? পাহাড়ে বেড়াতে গেছিলাম, দার্জিলিংয়ের রাস্তায় আত্মগোপন করে হাঁটছি, যাতে চট করে কেউ খামচে না ধরতে পারে, তাই নিজেকে লুকিয়ে নিয়ে হাঁটছি। এমন সময় ফোনটা বেজে উঠল। এখন আবার কে ফোন করেছে? ফোনের পর্দাটার দিকে তাকিয়ে দেখি, ওরে বাবা, ফোন করেছে বুম্বাদা, আমাদের সবার ভীষণ পছন্দের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ফোন করে আমাকে বললেন, রূপম শোনো, একটা প্রমোশন আছে বুঝলে, তুমি যে গানটা গেয়েছো সেটা এত ভালো হয়েছে, সেই গানটা নিয়ে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি আমরা করব, আমি গাড়ি চালাবো, তুমি আর অনুপম সেই গাড়িতে থাকবে। তাই বললাম, দারুণ থ্রিলিং ব্যাপার হবে তো। পরে জানলাম যে ওটা প্রমোশনাল অ্যাক্টিভিটি নয়, ওটা একটা মিউজিক ভিডিও। আর এরকমভাবেই মিউজিক ভিডিওটা তৈরি হয়ে গেল। মিউজিক ভিডিওর মধ্যে দারুণ দারুণ সব দৃশ্য থাকলো, কিন্তু গাড়ি চালানোটা বেমালুম বাদ পড়ে গেল। এই মিউজিক ভিডিওর কথা বলতে বলতেই আবার আরেকটা পুরনো মিউজিক ভিডিওর কথা মাথায় চলে আসছে। সেটা আমরা শ্যুট করেছিলাম পাহাড়ে, আর সেখানে আমার সহচরিত্রে ছিলেন কৌশিক গাঙ্গুলি, আবার তিনি ফেরত এলেন, এবং
সেই মিউজিক ভিডিওটা কোনোদিন প্রকাশ হলো না। তার পরিচালক ছিলেন রুদ্রনীল ঘোষ, বিখ্যাত অভিনেতা। মিউজিক ভিডিওটা তৈরি করা হচ্ছিল একটা ফিল্মের জন্য, এবং সেই ফিল্মের লেখক পরিচালক ছিলেন রুদ্রনীল। রুদ্রনীল আমার কাছে একদিন একটা গান নিয়ে এলো, সেই গানটা সে নিজেই রেকর্ড করে রেখেছে, আমাকে সেই গানটা আবার নতুন করে তৈরি করতে হবে। সেই গানটার কথা এবং সুর রুদ্রনীলেরই। গানটা যখন আমার দপ্তরে এলো তখন ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। কি হলো না, আগে ছিল একটা গান, এবার হয়ে গেল দুটো গান। প্রথম গানটায় আমি আর রুদ্র আমরা দুজন মিলে লিখলাম, মানে আমি কিছু কিছু কথা যোগ করে দিলাম ওর লিরিকটাতে। আর দ্বিতীয় গানটা যেটা নতুন তৈরি হলো সেটা সম্পূর্ণটাই আমি লিখলাম, সুরটা ওরই রইল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে দুটো গানেই আমি সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে কাজ করেছি, আর দ্বিতীয় গানটাতে সম্পূর্ণভাবে একজন লিরিসিস্ট হিসেবেও কাজ করেছি। এই গানটার নাম হলো গোলক ধাঁধা। পাহাড়ে শুটিং হয়েছিল, তো ফলে সিচুয়েশনটা খুব একটা ইনক্রেডিবল, গা ছমছমে এবং প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়, পুরোপুরি মনে নেই। তা আমার এক জায়গায় লেখা আছে, আমার একটা বইতে লেখা আছে, বইটার নাম হলো বিশ্বরূপম। সেই বইটা শুরুই হয়েছে এই গল্প দিয়ে, একটু পড়ি। কালিম্পংয়ে এসেছি রুদ্র পরিচালিত প্রথম ছবির ভিডিও শুট করতে। বাগডোগরা থেকে পাহাড় বেয়ে উঠতে উঠতে সন্ধে পেরিয়ে গেল, 8:30 নাগাদ পৌঁছলাম হোটেলের ঘরে। মালপত্র রেখে ঠান্ডায় শরীরটা সেকে নেব বলে বাইরে গিয়ে দাঁড়ালাম। জানুয়ারির 21 তারিখ, প্রায় 4,500 ফুট উচ্চতা। হাড় কেঁপে উঠছে বারবার, কিন্তু বেশ লাগছে। শীতের মধ্যে একটা থ্রিল আছে যেটার আফটার টেস্ট দারুণ, বেটার দ্যান দ্য রিয়েল থিংও বলতে পারেন। রোলার কোস্টার রাইড যেমন, গুচ্ছের পয়সা দিয়ে রোলার কোস্টারে নাকানি চোবানি খাওয়ার পর মনে হয় জীবনের আশা ছেড়ে দেওয়ার মধ্যে যে স্বাধীনতা আছে সেটা তাৎক্ষণিক উপলব্ধি করতে পারা ছাড়া আর কোনো অ্যাচিভমেন্ট হলো কি? হয়তো ওইটুকুই প্রাপ্তি, কিন্তু জীবনের মায়া কাটিয়ে ফেলা মানে সবথেকে বড় নিঃস্বতার সন্ধান পাওয়া, একটা ফ্রি জোনে পৌঁছে যাওয়া। এই শীতও তেমনই, ভাল্লুকের মতো মোটা জ্যাকেট ভেদ করে ভেতরে ঢুকে পড়ে সে জানিয়ে দিচ্ছে নেই নেই কিছুই নেই, জ্যাকেট জামা প্যান্ট জুতো বেল্ট ঘড়ি চশমা কিচ্ছু নেই। আমি দাঁড়িয়ে আছি পুরোপুরি নগ্ন, একটা কবিতা হতে পারে এ নিয়ে, পাহাড় এবং নাগা সন্ন্যাসীর সংলাপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে সামনের পাহাড়ি অন্ধকারের ঘনত্ব পরখ করছিলাম, হঠাৎ অনুভব করলাম জামা কাপড়ের বোধ ফেরত আসছে, অর্থাৎ শীতে অভ্যস্ত হয়ে যেতে শুরু করেছি। হে তো মানুষের লক্ষণ নয়, উদ্ভিদের লক্ষণ, এত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া তো কবিতা নয়, কেজো কথা মাত্র, শেষমেশ গাছ পাথর হয়ে যাব নাকি? এই বিপত্তি থেকে বাঁচতেই পাহাড়ি অচেনা অন্ধকার রাস্তায় নেমে পড়লাম। একটু এগিয়ে দেখে আসি এলাকাটা, হন্টন কম্পন দুটোই একসঙ্গে হোক। আজকে পাহাড় নিয়ে এত গল্প হচ্ছে, একজনকে খুব মিস করছি, তারও পাহাড় খুব ফেভারিট একটা জায়গা ছিল। মানে আমাদের থাকে না যে পাহাড় ভাল লাগে নাকি সমুদ্র ভাল লাগে নাকি জঙ্গল ভাল লাগে, আমার মায়ের এই পাহাড়ে বেড়াতে যাওয়া এই ব্যাপারটা ভীষণ প্রিয় ছিল, আমারও প্রিয়। মায়ের কথা আরও মনে পড়ছে, আরও বলছি মায়ের কথা, তার কারণ আমার মায়ের জন্মদিন হলো 6ই জুলাই। মাকে তো হারিয়েছি, সে বহুদিন হয়ে গেছে, এখন কি দিতে পারি? মার জন্য একটা গান গাইতে পারি, এটুকুই আর কি। তুমি তোমারই ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে, তুমি তোমারি ধরারি মাঝে মোরে পাঠালে আপন কাজে, আমি খেলা করি পথে ফিরি পথ হতে আধার জীবন সাজে,
সম সুধালে জবাব নাই, আমি দাঁড়াইছিলাম তাই ইত নীরব অপরাধী সম সুধালে জবাব নাই, মা তোর স্নেহের শাসনে ক্ষমার আদরে হৃদয় গিয়েছে গোলে, ওমা এই যে নিয়েছ কোলে, ওমা এই যে নিয়েছ কোলে, আগে খুব করে মোরে মেরে ধরে, আগে খুব করে মোরে মেরে ধরে, শেষে আয় যা দু বাছা বলে।